ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম কিন্তু নির্বাচনী প্রচারণা চালাতে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের বাসাবাড়িতে ঢুকতে পারছেন না তিনি অভিযোগ উঠেছে কিছু কিছু বাসায় ঢুকতে বারণ করা হয়েছে হিরো আলমকে তার সমর্থকরা জানান বাসাবাড়িতে ঢুকতে না পেরে শুধুমাত্র মূল সড়কে জনসংযোগ করে চালাতে হচ্ছেন হিরো আলম যদিও অসুস্থতার কারণে সরাসরি নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে না তাকে তার নির্বাচনী সেলে যারা নিয়োজিত আছেন তাদেরই এখন প্রচারণা চালাতে দেখা যাচ্ছে হিরো আলমের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে নির্বাচনী প্রচারণায় আপাতত থাকছেন না আলোচিত ইউটিউবার তবে প্রচারণার শেষ দিন মহাখালীর সাততলা বস্তিতে যাবেন হিরো আলম সমর্থকদের অভিযোগ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে হিরো আলমের নির্বাচনী প্রচারণা চালাতে হচ্ছে দেখা যাচ্ছে গুলশানে রাতে পোস্টার লাগালে দিনের বেলা তার হদিস নেই অন্য প্রার্থীদের ক্ষেত্রে এসব সমস্যা হচ্ছে না কিন্তু বাসাবাড়িতে ঢুকতে না পারায় বাধাগ্রস্ত হচ্ছে হিরো আলমের জনসংযোগ কার্যক্রম বুধবার দেখা যায় রাজধানীর অভিজাত এলাকাটিতে নির্বাচনী আমেজের লেশ মাত্র নেই জানতে চাইলে গুলশান একের তেরো নম্বর রোডের একটি ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন এই বাসায় শুধুমাত্র মালিক থাকেন অন্য কাউকে ভাড়া দেওয়া হয়নি মালিকের অনুমতি ছাড়া বাইরের লোক ঢুকতে দেওয়া হয়নি নির্বাচনী প্রচারণার জন্য হিরো আলমকে কিভাবে ঢুকতে দেই বলেন নাম প্রকাশ না করার শর্তে আরেকটি ভবনের ম্যানেজার বলেন আমাদের এই ভবনে যারা থাকেন তারা খুব প্রভাবশালী সংসদ সদস্য রয়েছেন অনেক মন্ত্রী এখানে এসে আড্ডা দেন সেখানে হিরো আলমের মতো একজন কিভাবে নির্বাচনী প্রচারণা চালাতে আসবে এদিকে জানা যায় অসুস্থ থাকায় হিরো আলম হাসপাতালে রয়েছেন হিরো আলমের মনিটরিং টিমের সদস্য মোহাম্মদ সুজন রহমান শুভ বলেন নির্বাচনে আমরা প্রথম দিন থেকে হামলা শিকার হয়েছে। মহাখালীর সাততলা বস্তিতে প্রচার চালানোর সময় হামলার পর থেকে হিরো আলম অসুস্থ সে কারণে সরাসরি প্রচারণায় অংশ নিতে পারছেন না হিরো আলম